ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি অনেক দিন বাদে আমার প্রিয় অভিনেতা রনিদার সঙ্গে কথা বলছি। রনিদা কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, ধন্যবাদ। আমি চলছে সব মিলিয়ে ভালোই মন্দই। আর এটা একটা মজার সময়, মানে আমরা এমন একটা পরিস্থিতি এসেছিল যেটা আমরা কোনোদিনই ভাবিনি, আমাদের আগে বাপ ঠাকুরদাও ভাবেননি যে এরকম কোনো পরিস্থিতি আসতে পারে, কিন্তু সেটা পেরিয়ে আমরা বেশ আনন্দে আছি এখন। তো ছবিও রিলিজ করছে, কালকে গিয়ে দেখলাম যে হলে মানুষ ছবি দেখতে যাচ্ছেন, বেশ আনন্দ করেই দেখছেন। তো এই আনন্দের দিনটা কিন্তু তুমি কীভাবে ব্যাখ্যা করো? আমি তো হাউসে গিয়ে প্রচণ্ড ছবি দেখি। আমি পরশু বোধহয় পরশু চারটে ছবি দেখলাম পরপর আমি দেখি, কিন্তু আগে ওটিটি একেবারেই দেখতাম না। এখন লকডাউনে ওটিটির অভ্যেসটাও হয়েছে, বেশ অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। তা যেটা সুবিধে হয় সেটা হচ্ছে কিছু লার্জার দ্যান লাইফ যে ছবিগুলো সেগুলো তো সবসময় হাউসে গিয়ে দেখতে পছন্দ হয়, এমনি ছবিও দেখতে ভালো লাগে। আর যে ছবিগুলো আগে চট করে দেখা যেত না, চলে গেছে আর দেখার সম্ভাবনা নেই, বা দেখার জন্য হাউসে ওই সময় গিয়ে পৌঁছতে হবে, বা এই এই সব কারণে যেই ছবিগুলো মিস করে যেতাম, তা এখন ওটিটিতে সেই সুযোগটা থাকে। প্লাস ধরো লম্বা জার্নিতে যাচ্ছি, মাঝরাতে ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছে না, তা এইসব সময়েও তখন ওটিটি প্ল্যাটফর্ম খুব হেল্প করে। যাই হোক, আমাদের এই যে কালকে যে ছবিটা রিলিজ করছে ইকির মিকির, সেটা ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করছে, এবং এখন অবধি যা আমার তো নিজের হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো সোশ্যাল মিডিয়া নেই, তার বাকি সবার কাছ থেকে শুনছি যে সেটার নিয়ে সবাই খুব উৎসাহী, এবং আমরা যারা ছবিটা ফিনিশ হওয়ার পরে দেখেছি আমরাও খুবই আশাবাদী ছবিটা সম্বন্ধে। দেখা যাক, আশা করি খুব ভালো রিয়াকশন হবে। ইকির মিকির নামটার মধ্যেই কেমন একটা ছোটোবেলা মিশিয়ে আছে, কিন্তু আসলে ছবিটা থ্রিলার, আসলে অন্যরকম, একটু ভয়ঙ্কর কিছু কিছু জিনিস ঘটছে, কিন্তু ইকির মিকির আমরা ছোটোবেলায় সবাই খেলেছি আর ছোটোবেলাটা সেই আঙুলের মধ্যে জড়িয়ে আছে। তুমি কীরকম খেলেছো একটু যদি স্মৃতি? ইকির মিকির খেলার খেলেছি তো ডেফিনেটলি, কিন্তু ভয়ঙ্কর রকমভাবে যে ইকির মিকিরের সাথে নস্টালজিয়া ছাড়া খুব একটা অন্যভাবে রিলেট করতে পারি না। আর এখানেও ইকির মিকিরটা কিন্তু ঠিক ছোটোবেলা বোঝানোর জন্যে নয়, জটিলতা বোঝানোর জন্য। ইকির মিকিরের মধ্যে যে একটা শব্দটার মধ্যেই একটা ধাঁধা রয়েছে, তা সেই রকমই একটা ধাঁধার ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এটা এমন একটা থ্রিলার, থ্রিলারের তো বিভিন্ন ধরন হয়, এটা একটা গল্পকেই বিভিন্ন জনের ভার্সনে যখন শোনা যাচ্ছে তখন প্রত্যেকে, যারা নাকি ওটার সাথে জড়িত, তাদের পার্সপেক্টিভগুলো বদলে বদলে যাচ্ছে। কাজেই এই ধরনের চরিত্র সবসময় যে কোনো অভিনেতার কাছে খুবই লোভনীয়, কারণ আমি নিজের চরিত্রটাকে সাদা কালো ধূসর তিনটে ভার্সনে তিনটে আলাদা আলাদা পার্সপেক্টিভে ব্যাখ্যা করতে পারছি। কাজেই খুব ভাল লেগেছে করতে। নস্টালজিয়ার থেকেও এখানটায় আমি বলবো রহস্য রোমাঞ্চের উপাদান অনেক বেশি। হ্যাঁ, সেরকমই আমরা একটা ধারণা পেলাম যে সিনপসিস থেকে বা যা কথাবার্তা হচ্ছে তাই থেকে। আর রনিদা, অনেক রকম চরিত্র করা হয়ে গেল এবং নানাভাবে তোমাকে আমরা দেখলাম, কখনো ভিলেন, কখনো কমেডি, কখনো অন্য ধরনের সব চরিত্র মিলিয়ে। তো এর পরে তোমার কী কী করা বাকি আছে বলে মনে হয়, যে বা কী তোমার এখনো করা হয়নি? যে কাজটাই নতুন আসে সেই চরিত্রটাই তো তখন মনে হয় আর করা হয়নি, কারণ ওটা একটা ফ্রেশ কাজ। আর যেহেতু আমি 2002 থেকে একটা দীর্ঘ সময়, প্রায় 12 বছর, না আমি বলছি 12 বছর টানা, যেহেতু প্রায় কমার্শিয়াল ছবিতে নেগেটিভ চরিত্র এবং নেগেটিভ এবং কমেডি মিশিয়ে তাতে তার একটা অ্যাকসেপ্টেন্সও তৈরি হয়েছিল, তখন তো কমার্শিয়াল ছবি হতেও বেশি, এখন সেই রেশিওটাই 60-40 হয়ে গেছে, মানে কিংবা 30-70ও বলতে পারো। যে আগে যদি একদম আউট অ্যান্ড আউট ওরকম নায়ক নায়িকা কেন্দ্রিক যে ছবি, লার্জার দ্যান লাইফ যে ছবিগুলো, সেগুলো যদি 70% জুড়ে থাকতো, এখন 70% কন্টেন্ট ভিত্তিক ছবিতে চলে এসছে। কাজেই এই সময়টা এখন আরও নতুন করে বিভিন্ন ধরনের নতুন চরিত্র তে নিজেকে এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছি। আগে যেই সুযোগটা হয়তো খালি বিভিন্ন টেলিফিল্মে, থিয়েটারে যেই সুযোগটা থাকতো, সেটা এখন অন্যান্য নানা ধরনের চরিত্রে সেই সুযোগটা আমায় করে দিচ্ছে, এবং আমি সময়ের কাছে খুব কৃতজ্ঞতার জন্য। যেমন ধরো
রিসেন্টলি যদি কতগুলো কাজের কথা বলি, মায়াকুমারী বলে একটা ছবি করেছি, সেটা একটা 90 বছরের বৃদ্ধের চরিত্র। ভটভটি বলে একটা ছবি করেছি যেটা এখনও আসেনি, সেখানে একটা ডোমের চরিত্র। আবার দুটো নেটফ্লিক্সের কাজ করছি, এর বাইরে আর সেগুলো সম্বন্ধে নানা রকম আইনি চুক্তি থাকে, কিছু বলতে পারবো না। কিন্তু তাতেও আবার একদম আলাদা আলাদা দুটো চরিত্র। এবং পাভেলের একটা ছবি আসে কলকাতা চলন্তিকা, সেখানে একজন মেন্টালি রিটায়ার্ডের একজন মানুষ। তো এই সুযোগগুলো তো আমি আগে এত প্রচুর পরিমাণে ছিল না আমাদের কাছে, ক্রমশ বাড়ছে এবং ডেফিনেটলি খুব ভালো। আমার ভালো লেগেছিল ধানবাদ ব্লুজ, মানে দুর্দান্ত একটা। আমারও খুব পছন্দের কাজ ওটা। আচ্ছা রনিদা, অনেক বছর হলো, তবে বলিউডে তোমার একটা খুব সুন্দর কাজ ছিল কামিনে ছবিতে, তারপরে কি তুমি কখনো এক্সপ্লোর করার চেষ্টা করেছো বা কোনো ডাক এসেছে? হ্যাঁ, আমি এখনও অবধি খান সাথে কাজ করেছি। কামিনের পরে মেরি পেয়ারি বিন্দু করেছি, এক থি ডাইম করেছি, বব বিশ্বাস করেছি, এখন নেটফ্লিক্সে যে দুটো কাজ করছি সে দুটো হিন্দি কাজ, জগ্গা জাসুস করেছি। কাজেই 6-7টা কাজ হয়েছে, প্রত্যেকটাই প্রত্যেকটার থেকে আলাদা এবং ভালো লেগেছে তো বটেই। টলিউডের এখন যে টেক্সচারটা তৈরি হয়েছে তাতে অনেক কাজের সুযোগ বাড়ছে নতুনদের জন্যেও, কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে কন্টেন্ট প্রচুর হয়ে যাচ্ছে। মানে আমরা যখন সার্ফ করি তখন এত ছবির পোস্টার্স দেখতে পাই, কোনটা ছেড়ে কোনটা দেখব। মানে এখন কি উল্টোটা হয়ে যাচ্ছে, মানুষের কাছে সময় কম এবং কন্টেন্ট বেশি? প্রাচুর্যের তো একটা ব্যাপার থাকেই, প্রাচুর্যে কম্পিটিশন মার্কেট টিকে যাবে। এবার ধরো সারা পৃথিবী জুড়ে এত দর্শক, ভাষার ব্যারিয়ারটা তো কমপ্লিটলি উঠে গেছে। কারণ তুমি আজকে হয়তো একটা স্প্যানিশ ছবি দেখছো, তারপরের ছবিটাই দেখছো হয়তো জাপানিজ, তারপরেরটা হয়তো দেখছো একটা তামিল। ঠিক সেরকমভাবে সারা পৃথিবীর কাছে বাংলা ছবির ওই রকম একটা জায়গা খুলে যাচ্ছে। এবং মানুষ কিন্তু শুধুমাত্র, তাদের কাছে আর কিছুই ম্যাটার করে না, শুধু কাজটাই ম্যাটার করে। কারণ কে বিখ্যাত হিরো, কে বিখ্যাত হিরোইন, তুমি একজন জাপানিজ বিরাট ডিরেক্টর বা বিরাট একজন অভিনেতার নাও জানতে পারো, তুমি একজন কোরিয়ান ওই রকমভাবেই যারা ছবির সাথে যুক্ত নাও জানতে পারো, কিন্তু তুমি কারো কাছে শুনেছো ভালো, মুখে মুখে সেই কথা ছড়াচ্ছে, এত সোশ্যাল মিডিয়া রয়েছে, কেউ একটা দেখে বলছে এটা ভালো এটা দেখ। কাজেই তুমি যদি কাজটা ভালো করতে পারো, তোমার বসুদৈব কুটুম্বকম আর কি, সারা পৃথিবী তোমার আত্মীয় এবং সারা পৃথিবী তোমাকে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি, কাজেই সেটা একটা খুবই বড় ব্যাপার আর কি, যে ওই আঞ্চলিক ভাষার যে গণ্ডিটা সেটা কমপ্লিটলি এখন তছনছ হয়ে গেছে। এবং এটা খুবই ভালো হয়েছে যে অনেক ছবি বিশ্বের কাছে পৌঁছতে পারতো না, অনেক খুব কম গণ্ডির ভেতরে আটকে রয়ে যেত, সেটা এখন ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে পুরো সারা বিশ্বের কাছে পৌঁছচ্ছে। আর আমি আরেকটু ফিরে যাই, যে সময়ে সিনেমা ভিউইংটা ছিল একমাত্র এন্টারটেনমেন্ট, মানে যখন আমাদের দাদু ঠাকুমারা সপ্তাহে একদিন কি মাসে একদিন বাড়ির থেকে লুকিয়ে গিয়ে সিনেমা দেখে আসতেন, এবং সেই সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা লাইফ টাইম থাকতো। মানে যে ছবিটা দেখে এসেছেন সেই ছবিটারই পুনরাবৃত্তি বারবার তারা ওই জেনারেশন টু জেনারেশন দিতেন, এবং তাতে একটা বিরাট স্থায়িত্ব তৈরি হয়েছিল যারা আগেকার দিনের অভিনেতা তাদের। কিন্তু এখন কি সেরকমভাবে কিংবদন্তি হয়ে ওঠা সম্ভব, মানে বহু বছর কাজ করলেও? এটা জানি না জানো, তার কারণ অনেকগুলো কারণেই সেটা ক্রমশ হয়তো, এখন কিন্তু নায়ক হচ্ছে কন্টেন্ট। তার কারণ যেই মুহূর্তে, এটা একটা খুব পুরনো থিওরি, নতুন করে বলার কিছু নেই, যে যেই মুহূর্তে ডিভিডি হাতে চলে এলো সেই মুহূর্তেই তুমি একজন সুপার হিরো বা লার্জার দ্যান লাইফ হিরো বা হিরোইনকে যখন তুমি থামাচ্ছ, পিছচ্ছ, এগোচ্ছ তোমার কাজের জন্য তাকে অর্ধেক করে রেখে দিয়ে তুমি অন্য কাজগুলো সেরে রেখে, মানে সে যখন তোমার হাতের পুতুল হয়ে গেল তখনই তোমার ওই অত যে বড় মাপের তার একটা একটা ব্যাপ্তি ছিল সেটা ছোট হয়ে এলো। কাজেই তখন তোমার কাছে আলাদা করে কী থেকে যাবে, থেকে যাবে বিভিন্ন মোমেন্টস, কে নায়ক কে নায়িকা কে ডিরেক্টর সেটা তোমার কাজ দিয়েই তুমি বিচার করবে, তার আগের ব্যাগেজ দিয়ে নয়। কাজেই সেক্ষেত্রে তোমার কাছে নিশ্চয়ই অভিজ্ঞতা হয়ে থাকবে। যেমন ধরো কথার কথা বলছি, যে টেলিভিশনও তো এরকম খানিকটা বলা হয় খবরের কাগজের মতো, যে আজকের কাজ কালকে হারিয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি দেখো এই বিভিন্ন চ্যানেল বা ইউটিউবের জন্যে তুমি চাইলে একটা পুরনো এপিসোড দেখতে পারো। লকডাউনে আমার যেরকম অনেক পুরনো কাজ এক আকাশের নিচে,
বহু মানুষ আবার দেখেছে, টেলিফিল্মগুলো আবার দেখছে এবং এটার একটা শেলফ লাইফ এখন তৈরি হয়ে গেছে। ঠিক সেরকম তোমার যদি ভাল লাগে তুমি ফিরে ফিরে দেখবে। মানে আমরা তো এরকম উন্মাদনা সবসময় কোনো কাজ নিয়ে দেখেছি, ছবি যারা বারবার বারবার দেখত, ব্ল্যাক হয়তো এখনকার ছবিতে হয় না, খুচরো পয়সা হয়তো ছোড়া হবে না, তার কারণ অনেকে মিলে যখন কিছু একটা দেখে তখন একটা মাস হিস্ট্রিয়া তৈরি হয়, তখন তোমার উন্মাদনাটাকে তুমি পাশের জনের উন্মাদনার সাথে মিশিয়ে একটা অসম্ভব পাগলামোর জায়গায় গিয়ে পৌঁছতে পারো। সেটা হয়তো এখন পুরো মানে মাল্টিপ্লেক্সের ছবি দেখার জায়গাটা অনেক বেশি ফর্মাল, অনেক স্টিফ, সেখানটায় তুমি জামা খুলে মাথার ওপর মানে ঘোরাবে না, তুমি খুচরো পয়সা ছুড়বে না, তুমি চেয়ার টেবিলের ওপরে উঠে নাচবে না, কিন্তু তুমি অনেক বেশি যে পয়সা দিয়ে ওটা দেখতে রাজি থাকছ তার মানে তো তুমি কিছু একটা দেওয়ার মানে কিছু একটা বিনিময়ে তুমি ওই আনন্দটা কিনছো। সেই বিনিময় মূল্যটা যখন তুমি দেওয়ার জন্য তৈরি তখন তোমার তাগিদটা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই সেটার উন্মাদনাটা চেহারা বদলেছে কিন্তু অন্যভাবে রয়েছে, কারণ তুমি তার জন্য অতটা টাকা স্যাক্রিফাইস করতে রাজি যে তুমি একটা 300 টাকা দিয়ে, তুমি 250 টাকা দিয়ে একটা টিকিট কাটছো। আগে সেটা তো আমরা 75 পয়সা 60 পয়সাতেও দেখেছি, তা সেই ধরনটা বদলে যাচ্ছে। আর আগে যেগুলো গণবিনোদন ছিল সবই তো এখন ব্যক্তিগত হয়ে গেছে, ধরো সিনেমা অনেকে মিলে দেখতো, গান অনেকে মিলে রেডিওতে শুনতো বা টিভি অনেকে মিলে দেখতো, এখন সবই তুমি হেডফোন লাগিয়ে তুমি যাই দেখছো, তোমার এন্টারটেনমেন্ট অডিও বলো ভিজুয়াল বলো অডিও ভিজুয়াল সবটাই তোমার ব্যক্তিগত হয়ে গেছে। কাজেই ব্যক্তিগতভাবে তুমি তোমার সময় কাটাচ্ছ, ব্যক্তিগতভাবে মানুষকে একলা করে দিচ্ছে হয়তো, কিন্তু পৃথিবী বদলাচ্ছে সেটাকে তো মেনে নিতেই হবে, কোথাও হায় হায় করে থাকলে তো ফসিল হয়ে যাবো। আমার শেষ প্রশ্ন, অনেকদিন আগে তোমার সঙ্গে একটা ইন্টারভিউতে তুমি বলেছিলে যে মানুষের ফেম মানে বিখ্যাত হওয়াটা আস্তে আস্তে নেমে যাবে কয়েক সেকেন্ডে বা কি কয়েক 15 মিনিটের বিখ্যাত হওয়ার, আমি তোমার কথাটা মনে রেখেছিলাম এবং এখনকার দিনে আমার মনে হয় সেটা ভীষণ বাস্তব হয়ে গেছে। 15 মিনিটের ফেম কি মানে 2 মাসের ফেম, সেটা একেবারে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তারপরে আবার সেটা কোথায় হারিয়ে যাচ্ছে। তো রিসেন্ট টাইমে কাঁচা বাদাম বা রানু মণ্ডল এই ঘটনাগুলো তুমি কি এই এইটাই আগে থেকে দেখতে পেয়েছিলে বলেছিলে? না, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমি আমার মানে আমি একজনকে কোট করেছিলাম, এটা শাহরুখ খানের কথা ছিল, তাকেই কোট করে মানে উনি কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমি মনে করতে পারছেন না কোথায়, যে ভবিষ্যতের পৃথিবীতে সবাই বিখ্যাত হবে 5 মিনিটের জন্যে। এবং তারপরে হয়তো তাদের মধ্যে অনেককেই বাকি জীবনটা ওই পিরিয়ডটা চলে গেলে শুনে কাটাতে হবে যে নতুন কী করছেন, তা ওটা ওই পৃথিবীর বদল মেনে নিতে হবে। মানে তাকে মাথা ঠান্ডা রেখে এটা বুঝতে হবে যে এটা একটা বাবল, যেটা তখন হয়তো আমরা জানতাম এটা 20 বছরের বাবল, এটা 10 বছরের বাবল, এটা 30 বছরের বাবল, সেটা 5 মিনিটের বাবল হিসাবে মেনে নিতে হবে। তখনও তুমি আমায় যে প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলে আমার সেটা মনে পড়ছে এখন, যে এটায় থেকে কি অন্যরকম মনে হয় নিজেকে, আমি তখনও বলতাম যে আমি এটাকে বাবল বলেই বিশ্বাস করি, এটা আমার কাজ বলেই বিশ্বাস করি, অন্য কাজের থেকে আমার কাজের ধরনটা এই জন্যে আলাদা যে 5 জন আমাকে দেখতে পাচ্ছেন। মানে আমি যদি একটা দাদের মলমের বিজ্ঞাপনও করি রাস্তায় লোকে বেরোলে বলবে ওই যে, তার মানে এটা বোঝা যায় না আমি দাদের মলমের বিজ্ঞাপনটা অসাধারণ অভিনয় করেছি, তার মানে বোঝা গেল আমার মুখটা পরিচিত হয়েছে। ঠিক সেরকমভাবেই আমার প্রফেশনটার জন্যে আমি হয়তো 5 জনের কাছে একটা লিমিটেড পিরিয়ডের জন্যে খুব পরিচিত হতে পারছি, কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে ওটার পিরিয়ডের বিভিন্ন ইলাস্ট্রিসিটি থাকতে পারে, বিভিন্ন সময়ের বৃত্তে ওটা ঘোরাফেরা করতে পারে, অনেকটা লম্বা হতে পারে ছোট হতে পারে, কিন্তু ওটার একটা শেষ আছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, একটা অন্যরকম আড্ডা দিলাম। একটু শুভেচ্ছা জানিয়ে দাও শুধু, আমিও জানাচ্ছি যে ইকির মিকির কালকে রিলিজ করছে, এটা আমাদের খুবই একটা পছন্দের কাজ, রাতুল নতুন একজন ডিরেক্টর সেটা ডিরেক্ট করছে এবং এটা রূপাঞ্জনা দেবপ্রসাদ সৌরভ প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে, দেবজ্যোতি মিশ্র এটার মিউজিক করেছে এবং সিনেমাটোগ্রাফি বলুন বিজিএম বলুন সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, থ্রিলার বাঙালি ভালোবাসে, এবং অবশ্যই এটা দেখবেন। এই ছবির সাথে জড়িত অভিনেতা নয়, একজন দর্শক হিসেবে বলছি ছবিটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই দেখবেন ইকির মিকির, আর অবশ্যই বাংলা ছবিকে সাপোর্ট করে চলবেন, ধন্যবাদ। আমাদের একটা ছবি তুলে দাও।